ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক ভাইজান জিজ্ঞেস করছিলেন যে একজন মহিলা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে তো যে খাটে সালাত পড়ে সেই খাটটাকে ভেঙে দিতে চাই তার স্বামী তো এই মহিলা কি করবে আল্লাহ যেন রূপ কুলাঙ্গার থেকে আল্লাহ যেন রক্ষা করেন মুসলমানদেরকে তবে সেটা বলবো তার জন্য দোয়া করার জন্য আর যদি এই লোক যদি স্বামী যদি সালাত না পড়ে স্বামী যদি সালাত না পড়ে আর এরকম খারাপ হয় তাহলে তার থেকে ভিন্ন হয় ছিন্ন হয় ভালো এরকম স্বামীর থেকে ছিন্ন হয় ভালো কারণ যে সালাত পড়লে চকি ভাঙবে তার জন্য গোপনে পড়তে হবে তাহলে কি ফেরাউন ফেরাউন নাকি এ তো ফেরাউনের কাজ যে স্বামীকে মানে আসিয়া রাদুল্লাহ তালা আনহাকে যে বিয়ে করেছিলেন ফেরাউন তার স্ত্রী ছিল সেই গোপনে সে সালাত পড়ত এখন যদি সে ফেরাউনের দল নাকি যেভাবে এমন এমন ফেরাউনের দল যে চকি ভেঙে ফেলবে তার মানে ওই ইলিশের থেকে বেশি হয়ে গেছে ইবলিশ তার থেকে তো পালায়ন করবে এখন বোনের যে বিষয়টা বন যদি চান তাহলে এরকম স্বামী থেকে এর স্বামীকে ত্যাগ করাই ভালো যে দিন ধর্মকে ভালোবাসে না তার মানে ও সালাত পড়লে আগে চোখে ভাঙ্গে ফেলবে তার মানে দিন ধর্ম তো কিছু নেই তার মানে ঘৃণ্ণা করে তার মানে ও তো দিন থেকে বাইরে যদি এরকম হয় যে সালাদ পড়লে চোখে ভেঙ্গে ফেলবে তার মানে ওইগুলা তার আল্লাহকে ঘৃণা করে রাসুলকে ঘৃণা করে দিনকে ঘৃণা করে দিন প্রতিষ্ঠা তবে এটা চাই না সে একটা হলো যে মানে ও পড়ে না কিন্তু সে বলে সে অন্তত চায় যে আমা পড়ব আমার জন্য একটা দোয়া করো আল্লাহ জন ভালো করে এটা একরকম কিন্তু সে সেবারে স্ত্রী সারাত পড়ছে চকি ভেঙে ফেলে এর থেকে ন্যাক্কা হইতে পারে না নিকৃষ্ট মানুষেরা আল্লাহ সুহাতা আলা মানুষকে সৃষ্টি করেছেন তিনি বলছেন আকলাকাল ইনসান আফি হাসনে তাকদিম আমি মানুষকে উত্তম করে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি আল্লাহ সুহাত মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন অন্য এতাল্লা বলছেন কেকাল হুমা দল বরং এই শ্রেষ্ঠ জাতি যখন আল্লাহ বিধি বিধিবিধানকে মানে না তখন তারা নিকৃষ্ট জাতি হয়ে যায় বরং তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হয়ে যায় উৎকৃষ্ট জাতি যখন খারাপ কাজ করে তখন তারা নিকৃষ্ট জাতি হয়ে যায় এবং চতুষ্পদ জন্তু যেমন তার থেকে নিকৃষ্ট হয়ে যায় জন্তুর থেকে তারা নিকৃষ্ট হয়ে যায় তাই তো জন্তু থেকে এরকম ব্যক্তি নিকৃষ্ট যে আল্লাহ সুভা তালা যে সালাত পড়ে এ বাড়িতে সালাত পড়লে বাড়িতে বরকত আসে তাহলে সে কেমন স্বামী তার ভয়ে তাকে সালাত পড়তে হবে তাহলে সে অমুসলিম নাকি না ফেরাউনের দল সে এই ব্রিজের এই গেছে আল্লাহ এরকম মানুষকে হেদায়েত দান করে তা সে মিল উত্থাপন করবে না কারণ তার ঘরে সে যদি সালাত নাও পড়ে কিন্তু তার বাড়িতে স্ত্রী সালাত করছে সে খুশি হয়ে তাকে বলবে পড়ো পড়ো আমার যেন দোয়া করি আল্লাহ যেন আমার হেদায়েত দান করে এরকম বলা উচিত আর সেটাইানি করে মানে স্ত্রী সালাত করছে তাই তার চকি ভাঙবে তাকে মারবে ধরবে সালাতের জন্য তাহলে ও ওর থেকে ওর থেকে ভিন্ন হয় উচিত এরকম দাজ্জালের কাছ থেকে কারণ আল্লাহ বলছেন না মুনকার নিশ্চয়ই সালাতের মানুষকে অন্যায় অপকর্ম বেহা পোনা অশ্ল তাকে রক্ষা করে আর সাল কিয়মত দিন সালাদ সম্পর্কে আল্লাহ আলা জিজ্ঞেস করবেন আর কেউ কাকু অন্যায় ভাই মাল্য রক্তপাত এর জিজ্ঞেস করবেন তাই আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেফাজত করেন সালাদ তফিক দান করেন এবং আল্লাহ আমাদের আল্নের কাজ থেকে হেফাজত করেন আল্লাহ আলহাম